হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে। দেখো সকাল সকাল তোমাদের কি দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। সারা রাত বৃষ্টি হচ্ছিল, সারা রাত বৃষ্টি হচ্ছিল, কি বলবো। আর ওয়েদার দেখেছো একদম অন্ধকার। এখন কিন্তু 6টা বাজে, 6টা মানে কিন্তু আমার অনেকটাই বেলা। আমি ভোর উঠে পড়ি, কিন্তু এখন ভোর উঠতে পারি না, যেহেতু নাইটে থাকি তো সবার নাইটে, তো ভোর উঠতে পারি না। আর বৃষ্টি হচ্ছে বলে উঠতে ভালো লাগছিল না। দেখো এখানে বাসি বাসন পড়ে আছে, বাসি কাজ কিচ্ছু সারা হয় না। ছেলেকে ওখানে পড়তে বসিয়ে দিয়েছি, স্কুলে যাবে, আর পড়া রয়েছে, ও ভোর উঠে পড়েছে, পড়া ছিল বলে। আর এখানে গেটটা খুলেও দেখাচ্ছি, দেখো বৃষ্টি হচ্ছে। আর এখানে জামা কাপড় তো মি শোকাশুকি এখন দেখতেই পাবে, কোথায় মিলবো বলো, বর্ষাকাল। আর ভাড়া বাড়ি বলো আর নিজের বাড়ি বলো, তো বর্ষাকালে জামা কাপড় শুকোনো খুবই কষ্ট হয় সবার জন্য। তো যেখানে পেরেছি সেখানে মিলে রেখেছি রুমের মধ্যে, মশারির ওপরে চারদিকে মিলে মিলে রেখে দিয়েছি। আর এখানে দেখো ছাদে এসেছি কেন, মানে রুম থেকে বোঝা যাচ্ছে যে ছাদের মধ্যে জল অনেক জমে গেছে, কেন পাইপ দিয়ে গল গল করে আওয়াজ হচ্ছিলো। তো আমি ছাদে আসলাম, ছাদে এসে দেখলাম সত্যিকারের একদম অনেকটা করে জল জমা হয়ে গেছে। কেন বলো তো, ওই যে নালিগুলো দেখতে পাচ্ছ না, জালিগুলো, ওইগুলোর মধ্যে চুল জমা হয়ে গিয়েছিলো। তো আমি একা একা সাফ করছিলাম, তারপরে দেখি জল একটু কম ছিল না, তারপরে ছেলেকে ডাকলাম, তো ছেলে আসলো। তো আমি তো ফোনটা নিয়ে ছাদে যেতে পারবো না, না যেহেতু তোমাদেরকে ভিডিওটা ক্যাপচার করতে চাই, দেখাতে চাই, তো ভিডিওটা ভিজে যাবে, ওই জন্য ছেলেকে ডাকলাম। ছেলে এসে ওইদিকে ছাদের যে জালি আছে ওখানটার কাছে একটু পা দিয়ে ঠিক করলো, তো জলটা সাফ হলো। আর না হলে অনেকটাই জল জমে গেছে, আর যেহেতু সারা রাত বৃষ্টি হচ্ছিলো, এত বৃষ্টি ভালো লাগে না। হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ডাকি গরমে, কিন্তু এতটাও না, অতিরিক্তটা ভালো লাগে না, অল্পটাই ভালো লাগে। আর চলো ছেলে স্কুলে যাবে, আমার কিন্তু দেরি হয়ে যাবে, বাসি কাজ সারা হয়েছিল না, আর সব কিছু সারবো। আর প্লিজ পাশে থেকো, এটা হচ্ছে গণপতি পুজোর তৃতীয় দিন গণপতি পুজো মন্দিরে যাব, ওখানে কি অনুষ্ঠান হবে, আর অনুষ্ঠানগুলো এত সুন্দর হচ্ছে না, আসতে তো ইচ্ছে যায় না। ঠিক আছে চলো, এখন আমি বকবক করবো না, সারাদিন থেকো পাশে, ভিডিওটা স্কিপ না করো, দেখো প্লিজ স্কিপ না করো, অনুরোধ করলাম। আমি কিন্তু কারো ভিডিও কখনো স্কিপ করি না, যখন যার ভিডিও দেখি একদম পুরো ভিডিও ওয়াচ করি। ঠিক আছে আমার ভিডিও তোমরা স্কিপ করো না, আর আমি স্কিপ করে দেওয়ার চেষ্টা করছি, বেশি বড় ভিডিও তোমাদের দেবো না, যেহেতু গণপতি পুজোর মানে ভিডিও চলছে, তো পুজোটা একটু বেশি করে দেখাতে চাই। তো সারাদিনের ভিডিওটা আমি দেখছি কতটা কি দিতে পারি তোমাদেরকে। আর এখানে ওখানে আমার ছেলে দেখো ওখানটা কাজটা একটু সাফ করছে, আর দেখো একটু 420 করছে, ও যে আমারই ফিল্টার ওটা খারাপ হয়ে গেছে, ছাদে রেখে দিয়েছি, তো ওইটা নিয়ে ছেলে খেলা করছি, একটু বকাবকি করলাম। আর ওটি স্কুলে পড়াচ্ছিল, আসতে চেয়েছিল না, তো জোর জবরদস্তি ডাকলাম। আর ওখানে কবুতর, দুটো কবুতর বসেছিলো, আমি ডাকছিলাম কবুতর আ আ করে, দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের। চলো এখন আর বেশি বকবক করছি না। এখানে দেখো খিচুড়ি, আর সেকেন্ড দিনে খিচুড়ি হয়েছিল, ফার্স্ট দিনে ক্ষীর হয়েছিল দেখিয়েছিলাম, আর সেকেন্ড দিনে খিচুড়ি হয়েছিল, তো এটা সেকেন্ড দিনের খিচুড়ি। থার্ড, তৃতীয় দিনে সকাল, রাত্রিতে নিয়ে এসেছিলাম, আমাদের মানে সব নিজেদের মধ্যে পুজোটো হচ্ছে, তো ওটা অনেকটাই ছিল বলে ছেলেরা ওটাকে স্কুলে বেরিয়ে গেল, বললো আর কিচ্ছু করতে হবে না, ওটাই খেয়ে যাব। তো একটু গরম করে দিয়েছিলাম, একটু ঘাঁটাঘাঁটি হয়ে গেছিলো, না যদি খারাপ হয়ে যায়, কিন্তু খারাপ হয়েছিল না, ভগবানের প্রসাদ, ভগবানের ইচ্ছে ভালোই ছিল। তো ছেলে খেয়ে নিল, আর ছেলে স্কুলে বেরিয়ে যাচ্ছে, ওকে টিফিনও বানিয়ে দিয়েছি, টিফিন নিয়ে যাচ্ছে, ব্রেড আর ভুজিয়া দিয়ে দিয়েছিলাম। আর ওকে পয়সা দিলাম কেন, বললাম টোটোতে যা, আমি বললাম চল দিয়ে আসবো, না তোমাকে দিয়ে আসতে হবে না। আর এখানে দেখো ডাইরেক্ট চলে এসেছি মণ্ডপে, আর রেসিপি দেখালাম না, দুপুরে লাঞ্চ মেনু দেখালাম না, কেন দেরি হয়ে যাবে, যেহেতু বললাম না পুজোর ভিডিও, তো পুজোটাই দেখাতে চাই, আর ভিডিও বেশি বড় করলে একদমই কেউ দেখতে চাইছে না, ওই জন্য অল্পর মধ্যে দেখাচ্ছি। পুজোর ভিডিও হয়ে গেলে তারপরে আবার যেমন রেগুলার ভিডিও করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, আর কন্টিনিউ তো দেখাতেই থাকি তোমাদেরকে, রেসিপি রান্না বান্না দেখাতেই থাকি, তো পুজোর জন্য আমি রান্না বান্না দেখালাম না। ঠিক আছে এনজয় করো, দেখো আর সবাই কিন্তু Thank you.
Oh,